বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো খাদ্য গ্রহণ করি, আমাদের প্রধান খাদ্য কী? আমাদের দুপুরবেলার খাবার, রাতের বেলার খাবারে একটা অধিকাংশ পরিবারেরই এ খাদ্যের প্রধান যে খাদ্য হচ্ছে সেটা হচ্ছে ভাত। কখনো কি চিন্তা করেছে কেন আমরা তো ভাত খাই, বা আমার বা হচ্ছে ভাত ছাড়া কেন আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা এটা কখনো ভাতটা বাদ যায় না? এটা কারণ হচ্ছে ভাত হচ্ছে শর্করার একটা প্রধান উৎস। শর্করা তাহলে বোঝা যাচ্ছে যে শর্করা আমাদের শরীরের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে শর্করা কি? এই যে শর্করা একটা মুখ্য খাদ্য উপাদান, সেই মুখ্য খাদ্য উপাদান শর্করাতে কি আছে, বা শর্করা কাকে বলে, বা কোন উপাদানকে আমরা শর্করা বলি? শর্করা খাদ্যগুলা প্রধানত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই মৌল তিনটি নিয়েই গঠিত শর্করা। অর্থাৎ শর্করা খাদ্যে অনেকগুলো কার্বন, অনেকগুলো হাইড্রোজেন, অনেকগুলো অক্সিজেন পরমাণু মিলে তোমার একটা শর্করা খাদ্যের কোন একটা খাদ্যের তোমার অণু গঠন করে। শর্করা খাদ্যের উৎস বা কোন কোন খাবারের মধ্যে শর্করা বেশি পরিমাণে থাকে সেগুলোর যদি একটি তালিকা বলি, দেখো আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আছে, যেমন ধান, গম, আলু, তারপর হচ্ছে আঙ্গুর, আপেল, তারপর কলা, আম, তরমুজ, তারপরে হচ্ছে চিনি, গুড়, বিভিন্ন প্রকার দুধ, এগুলো সব কিছুরই তোমার শর্করার একটি উৎস। আচ্ছা, তাহলে দেখো শর্করা আমাদের শস্য জাতীয় ফসলের মধ্যেও থাকে, শাকসবজিতেও থাকে, ফলমূলেও থাকে, আবার চিনি, গুড়, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় পদার্থে তোমার শর্করা থাকে, দুধেও থাকে। তাহলে শর্করাকে আমরা সহজে বলতে পারি শর্করা হচ্ছে বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত যে সকল খাবার সেগুলোর মধ্যে শর্করা উপস্থিত থাকে। শর্করা এখন আমাদের দেহে এত শর্করা কেন প্রয়োজন? শর্করা জাতীয় উপাদান বা শর্করার মুখ্য উপাদান আমাদের খাদ্যে প্রয়োজন কারণ শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে। আমাদের দৈনন্দিন জীবনে যত কাজ করি এটার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তির প্রধান উৎসই হচ্ছে শর্করা। শর্করাকে পরিপাকের ফলে যে তাপশক্তি উৎপন্ন হয় এটি ব্যবহার করেই আমরা বিভিন্ন কাজ সারাদিন করে থাকি। এখন এই শর্করার উৎসকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। এই যে দেখো, আমরা যে এখানে শর্করা জাতীয় খাবারের একটা ছবি রেখেছিলাম, সেই শর্করা জাতীয় খাবারের উৎসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিজ আর একটা হচ্ছে প্রাণীজ। আচ্ছা, আমাদের যে এই শর্করাযুক্ত খাদ্য তালিকাটা ছিল, সেই তালিকায় দেখো কিছু কিছু আছে যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই, যেমন ধান, গম, আলু, আঙ্গুর, আপেল, কলা, আম, তরমুজ, চিনি, চিনি হচ্ছে আখ থেকে বানানো হয়, গুড় এটাও হচ্ছে আখ থেকে বানানো হয়, তো এগুলো হচ্ছে তোমার রস থেকে বানানো হয় বিভিন্ন, এগুলো সবই উদ্ভিদ থেকে পাই। কিন্তু দেখো দুধ আমরা সবসময় আমরা গরু বা মহিষ বা ছাগল এগুলো যে দুধ খেয়ে থাকি সেগুলো হচ্ছে কিন্তু প্রাণীজ উৎস। অর্থাৎ আমরা শর্করা উদ্ভিদ থেকেও পেতে পারি, প্রাণী থেকেও পেতে পারি। তাহলে এই শর্করা আমাদের খাদ্য তালিকার একটি প্রধান অংশ, এই শর্করার দখলে থাকে। এই শর্করাতে তাহলে কী কী উপাদান দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং শর্করা দুইটি উৎস থেকে পেতে পারি, উদ্ভিদ এবং প্রাণীজ, এবং সেই সাথে শর্করা হচ্ছে বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত সকল খাদ্যেই থাকে। শর্করা আমাদের দেহের অতীব প্রয়োজন কর্মক্ষমতা বৃদ্ধি করতে এবং তাপশক্তি উৎপাদন করতে। তাপশক্তি ছাড়া আমাদের দেহ কোনো কাজ করতে পারে না, আমাদের দেহ দুর্বল হয়ে পড়ে। তাই শর্করা থেকেই সেই তাপশক্তি প্রধান উৎস। শর্করা থেকে তাপশক্তি আমাদের দেহ অর্জন করে আমরা সবল অনুভূত করি এবং পুনরায় কাজ করার এবং চলাফেরা করার সামর্থ্য অর্জন করি। আগামী ভিডিওতে আমরা শর্করার বিভিন্ন উৎস সম্পর্কে এবং শর্করার ভিতরে কী কী প্রকারভেদ থাকতে পারে সে সম্পর্কে আমরা শিখবো।